হযরতে সফিনা যখন দেখছেন বাঘ আসেন, তার দিকে বাঘ দৌড়ে আইছে, সফিনা ড্রাইভার কথা না জি ড্রাইভার কথা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আমি ডরাইছেন না ডরাইছেন না, সফিনা রাদিয়াল্লাহু তাআলা নুই বাঘ রে বাঘ রে বাসন দেওয়া শুরু করছেন ও সুবহানাল্লাহ, বাঘ রে বাসন দেওয়া শুরু করছেন, কই রে বাঘ আমার লোকে মুস্তানে করেস না ও সুবহানাল্লাহ, চিনস্ত্রী আমি কে আমার নাম সফিনা, আমি মদিনা তাকে আইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই আফ্রিকার জমিন ও ইসলাম কায়েমের জন্য আইছি, বাঘ খবরদার আমার সাথে বেয়াদবি করবে না, বাঘেও বাসন বুঝেনি বুঝেনি যে আল্লাহর হইয়া যায় সবকিছু তার হইয়া যায়। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাঘরে ডাক দেয়া হইছেন রে বাঘ খবরদার আমার সাথে বেয়াদবি করবে না, আমি বিশ্ব নবীর সাহাবি, আফ্রিকার জঙ্গলে আফ্রিকার মধ্যে আইছে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, বাঘে বাঘ সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইছে, আইয়া সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গার মধ্যে কাপড়ের মধ্যে নাক লাগাইয়া গ্রান নেওয়া শুরু করছে, বাঘে গ্রান নেয়, বাঘের মানুষের গ্রান নেয় না খায়, কিন্তু নবীর সাহাবি সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দা তাইয়া বাঘে গ্রান নেওয়া শুরু করছে, সুবহানাল্লাহ, গ্রান নেয় এখানে, ওই যে সফিনায় কইছেন আমি নবীর সাহাবি, এখন আইয়া গ্রান লইয়া টেস্ট করার, কারণ আশিকে রসুলের দাবিদার, এক নম্বরও আছেন দুই নম্বরও আছে, কেউ আছে আশিকে রসুলের দাবিদার কিন্তু তার শরীরের মাঝে রসুলের গ্রান নাই ডিজাইন নাই, ঠিক না বে ঠিক, আর কেউ আছে দাবিদার যেমন দাবি যেমন তার শরীরের মধ্যে রসুলুল্লাহর গ্রান পাওয়া যায়, এখন সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে বাঘে গ্রান দেওয়া শুরু করছে, কারণ হইল টেস্ট করে যে এই যে কইলা নবীর সাহাবি দেখি তার শরীরের মধ্যে নবীজির গ্রান পাওয়া যায়, আর জোরে বলে সুবহানাল্লাহ, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে গ্রান দিয়া বাঘ নিশ্চিত হয়ে গেছে, এন বেজাল নাই বেজাল নাই, খাটি সোনা নবীজির খাটি সাহাবি, এখন বাগে মাথাটা নত করিয়া লেঙ্গুটা বাউ করিয়া সফিনা রাদিয়াল্লাহু তাআলা নুরে ইশারা দিয়ে বুঝাই দিছে, আপনি নবীর সাহাবি আমি আপনার সাথে বেয়াদবি করব না, ও সফিনা আপনি চাইলে আমার পিঠের মধ্যে উঠতে পারেন, আমি আপনার জঙ্গল পার করিয়া দিব, ও সফিনা আপনি চাইলে আমার পিছে পিছে আসতে পারেন গো, আমি আপনারে আফ্রিকার জঙ্গল পার করিয়া দিব, মহতর মাজরিনে কেরাম বাগে বাগ সফিনা রাদিয়াল্লাহু তাআলা নুরে পিছে শান্তি লইয়া আর বাঘ সামনে সামনে যাইয়া আফ্রিকার জঙ্গল পার হইয়া একেবারে রাস্তা তুটাইয়া বাঘে ইশারা দিয়া দেখাই দিছে, ও নবীর সাহাবি গো ওই পথে যাও তৈলে তুমি তোমার সাথীদেরকে পাইয়া যাইবে, সুবহানাল্লাহ, ও বালেগান্দির মুসলমান যে কথা বুঝাইবার জন্য আমি ঘটনাগুলা পেশ করলাম এই কথা একের সাথে দিলের মধ্যে বসাইয়া নেন, কোন মানুষ যদি আল্লাহ পাইয়া যায় কোন মানুষ যদি আল্লাহর আফল হইয়া যাইতে পারে এই মানুষের আর কোনো ডর নাই, এ মানুষের আর কোনো চিন্তা নাই, ঠিক না বেঠি, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হইয়া যায় যারা আমার বন্ধু হইয়া যায় তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয়।
চিন্তা আছে আরো যদি হুকা আছে নি তাহলে আল্লাহর ওলি হইতে পারলে, আল্লাহর দোস্ত হইতে পারলে, আল্লাহর বন্ধু হইতে পারলে আর কোনো চিন্তা নাই। তখন আল্লাহর বন্ধু হইতেন হইতেন খারখার নিয়ত আছে মাশাআল্লাহ। আল্লাহ সবরে কবুল করো, সবরে হুকা হবে। ও কথা হইয়া আমার কথা শেষ করে লাইব, আল্লাহর ওলি হইতাম চাই না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর ওলি হইবা কেমনে, আল্লাহর বাগান বড় একটা মোকাম লাগবে, 50 হাত লম্বা জি, আর নইলে ও যে জোটা মোটা লাগে আর তো হইবে না, কেতা কইব, আর নাইলে কাপড় চোপড় খুলিলেই তো হইব, আর নাইলে লাঠির আঘাত গুম গুরুম গুর হতটি বানতে হইব, আল্লাহর হলে কেমন হইব। আল্লাহ তাআলা ফরমায়েন, আমার ওলি যদি হইতে চাও তাহলে দুইটা কাজ করো। এক নম্বর কাজ হইল আল্লাযীনা আমানু, আর দুই নম্বর কাজ হইল ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুনিয়ার মানুষ যদি তুমি আমি আল্লাহর ওলি হইয়া কবরে আসতে চাও, এক নম্বর কাজ হইল আমি আল্লাহর উপরে ঈমান আনুরি, আর দুই নম্বর কাজ হইল ঈমান আনার পরে 24টা ঘন্টা আমি আল্লাহরে ডরাইয়া চলো। ঠিক না বে ঠিক? এক নম্বর কাজ হইল ঈমান আনো, আর দুই নম্বর কাজ হইল 24টা ঘন্টা আমি আল্লাহরে ডরাইয়া চলো। যে মানুষের কলিজার ভিতরে আমি আল্লাহর ডর থাকবে, ই মানুষ আমি আল্লাহর ওলি হইয়া যাইবো।